স্বাগতম জানাচ্ছি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের খোঁজের ভ্রমণ গল্পে। গতকাল রাতে আমরা রংপুরের মডার্ন মোড় থেকে বিআরটিসি বাসে করে পৌঁছে গিয়েছিলাম বগুড়ায়। উঠেছিলাম আমরা ব্র্যাকের লার্নিং সেন্টারে এবং আজকে সারাদিন আমরা সিএনজি ভাড়া করে ঘুরবো শাহ সুলতান বলখির মাজার, মহাস্থানগড়, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর এবং বিকেলে আমরা বগুড়ার বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করব এবং অবশ্যই চুন্নুর চাপ খাবো এবং শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। আশা করি সাথেই থাকবেন। আমাদের ভ্রমণ আমরা শুরু করেছিলাম শাহ সুলতান বলখির মাজার দিয়ে। শাহ সুলতান বলখি মূলত 1400 শতাব্দীতে পুনরবর্ধনের রাজা পশুরামকে পরাজিত করে পুনরবর্ধন জয় করেন। কথিত আছে তিনি তার শিষ্যদেরকে নিয়ে ফকিরবেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন এবং সেখান থেকে তার নাম হয়েছে মহিষাওয়ার। মহাস্থানগড় পৌঁছেই তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমেই রাজা পশুরামের সেনাপ্রধান, মন্ত্রী ও কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করার ফলে পশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাঁধে। এক যুদ্ধে রাজা পশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মরেন। তার ডুবে যাওয়ার আশপাশের অঞ্চলটিকে শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত। উত্তরবঙ্গে এসে আমি সবচেয়ে বেশি দেখেছি এই বটগাছগুলি। আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বটগাছ আজকাল আর দেখা যায় না, কিন্তু এই পুরনো বটগাছগুলি দেখে খুবই ভালো লাগে এবং বাংলাদেশ যে অনেক ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত এটা এখানে না আসলে আসলে বোঝা যায় না। এখন আমরা যাচ্ছি পশুরামের প্রাসাদ দেখতে এবং জিয়ত কুণ্ড নামে একটা অলৌকিক কুয়া রয়েছে সেটা দেখব। আর এই পুরো স্থাপনা, এখানে যত ইটের প্রাচীর বা যা কিছু দেখা যাচ্ছে, এই সব কিছুই মূলত একসময় বাউন্ডারি সহ একটা রাজ্য ছিল। এই প্রাসাদেই মূলত পশুরাম তার রাজ্য পরিচালনা করত এবং তার সৈন্য সামন্ত নিয়ে পুরো এলাকাটাই ছিল তার দখলে। রাজা পশুরাম যখন শাহ সুলতান বলখির সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন তিনি এই কূপের সাহায্যেই মৃত সৈনিকদেরকে জীবিত করতে পারতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন এবং এরপর থেকেই এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমরা এখন এসেছি গোকুলমেধ মন্দির দেখতে, যদিও এটি বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত।
বগুড়ার স্ট্রিট ফুড খেতে খেতে বিদায় নিচ্ছি। আমাদের পূর্বের সিরিজগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।